বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একটা বড় অংশ কেটেছে কারাগারে, এ কথা তো আমরা সকলেই জানি। কিন্তু আমরা সম্ভবত খুব কম মানুষই জানি তার জীবনের প্রথম কারাবাস সম্পর্কে। বঙ্গবন্ধুকে প্রথম কারাবাসে যেতে হয় 1938 সালে, মাত্র 18 বছর বয়সে। তাও যেসে অভিযোগে না, হত্যার জন্য ছোরা দিয়ে একজনকে গুরুতর আঘাত করার মিথ্যা অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ওই অভিযোগে বঙ্গবন্ধু 7 দিন কারাবাসেও থাকেন। বঙ্গবন্ধুর প্রথম কারাবাসের ঘটনাপ্রবাহ নিজের হাতেই লিপিবদ্ধ করে গেছেন এ কালজয়ী নেতা। যেহেতু বঙ্গবন্ধু সম্পর্কে প্রতিটি তথ্যই খুব স্পর্শকাতর, তাই তার লেখাটি হুবহু পড়ে শোনাচ্ছি। আব্দুল মালিক নামে আমার এক সহপাঠী ছিল, সে খন্দকার শামসুদ্দিন সাহেবের আত্মীয়ও হতো। একদিন সন্ধ্যায়, আমার মনে হয় মার্চ বা এপ্রিল মাস হবে, আমি ফুটবল মাঠ থেকে বাড়িতে এসেছি। আমাকে খন্দকার শামসুল হক ওরফে বাসু মিয়া মোক্তার সাহেব, পরে যিনি মহকুমা আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন, ডেকে বললেন, মালিককে হিন্দু মহাসভার সভাপতি সুরেন ব্যানার্জির বাড়িতে ধরে নিয়ে মারপিট করছে, যদি পারো একবার যাও, তোমার সাথে ওদের বন্ধুত্ব আছে বলে তাকে ছাড়িয়ে নিয়ে আসো। আমি আর দেরি না করে কয়েকজন ছাত্র নিয়ে ওদের ওখানে যাই এবং অনুরোধ করি ওকে ছেড়ে দিতে। রামপদ দত্ত নামে এক ভদ্রলোক আমাকে দেখেই গালাগাল দিয়ে বসল। আমিও তার কথার প্রতিবাদ করলাম এবং আমার দলের ছেলেদের খবর দিতে বললাম। এর মধ্যে রামপদরা থানায় খবর দিয়েছে, 3 জন পুলিশ এসে হাজির হয়ে গিয়েছে। আমি বললাম ওকে ছেড়ে দিতে হবে, নইলে কেড়ে নেব। আমার মামা শেখ সিরাজুল হক তখন হোস্টেলে থেকে লেখাপড়া করতেন, তিনি আমার মা ও বাবার চাচাতো ভাই। নারায়ণগঞ্জে আমার এক মামা ব্যবসা করেন, তার নাম শেখ জাফর সাদেক। তার বড় ভাই ম্যাট্রিক পাশ করেই মারা যান, আমি খবর দিয়েছি শুনে দলবল নিয়ে ছুটে এসেছেন। এর মধ্যে আমাদের মারপিট শুরু হয়ে গেছে, উভয় পক্ষ ভীষণ মারপিট হয়। আমরা দরজা ভেঙে মালিককে কেড়ে নিয়ে চলে আসি। শহরে খুব উত্তেজনা, আমাকে কেউ কিছু বলতে সাহস পায় না। সেদিন রবিবার, আব্বা বাড়ি গিয়েছিলেন, পরদিন ভোরবেলা আব্বা আসবেন। বাড়ি গোপালগঞ্জ থেকে 14 মাইল দূরে। আব্বা শনিবার বাড়ি যেতেন আর সোমবার ফিরে আসতেন, নিজেরই নৌকা ছিল। হিন্দু নেতারা রাতে বসে হিন্দু অফিসারদের সাথে পরামর্শ করে একটি মামলা দায়ের করল। হিন্দু নেতারা থানায় বসে এজাহার ঠিক করে দিলেন, এতে খন্দকার শামসুল হক মোক্তার সাহেব হুকুমের আসামি, আমি খুন করার চেষ্টা করেছি, লুটপাট দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছি। ভোরবেলায় আমার মামা, মোক্তার সাহেব, খন্দকার শামসুদ্দিন আহমেদ এমএলএ সাহেবের মহুরি জহুর শেখ, আমার বাড়ির কাছের বিশেষ বন্ধু শেখ নুরুল হক ওরফে মানিক মিয়া, সৈয়দ আলী খন্দকার, আমার সহপাঠী আব্দুল মালিক এবং অনেক ছাত্রের নামে এজাহার দেয়া হলো। কোনো গণ্যমান্য লোকের ছেলেদের বাকি রাখেনি। সকাল 9টায় খবর পেলাম আমার মামা ও আরও অনেককে গ্রেপ্তার করে ফেলেছে। আমাদের বাড়িতে কি করে আসবে, থানার দারোগা সাহেবদের একটু লজ্জা হচ্ছিল। প্রায় 10টার সময় টাউন হল মাঠের ভিতর দাঁড়িয়ে দারোগা আলাপ করছে, উদ্দেশ্য হলো আমি যেন সরে যাই। টাউন হলের মাঠের পাশেই আমার বাড়ি, আমার ফুফাতো ভাই মাদারীপুর বাড়ি, আব্বার কাছে থেকেই লেখাপড়া করত। সে আমাকে বলল, মিয়া ভাই পাশের বাসায় একটু সরে যাও না। বললাম, যাব না, আমি পালাবো না, লোকে বলবে আমি ভয় পেয়েছি। এই সময় আব্বা বাড়ি থেকে ফিরে আসলেন, দারোগা সাহেবও তার পিছে পিছে বাড়িতে ঢুকে পড়েছেন। আব্বার কাছে আস্তে আস্তে সকল কথা বললেন, আমার গ্রেপ্তারি পরোয়ানা দেখালেন। আব্বা বললেন, নিয়ে যান। দারোগাবাবু বললেন, ও খেয়ে দেয়ে আসুক, আমি একজন সিপাহী রেখে যাচ্ছি, 11টার মধ্যে যেন থানায় পৌঁছে যায়, কারণ দেরি হলে জামিন পেতে অসুবিধে হবে।
আব্বা জিজ্ঞেস করলেন, মারামারি করেছ? আমি চুপ করে থাকলাম, যার অর্থ করেছি। আমি খাওয়া দাওয়া করে থানায় চলে গেলাম। দেখি আমার মামা, মানিক, সৈয়দ আর 7-8 জন হবে, তাদেরকে পূর্বেই গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। আমার পৌঁছার সাথে সাথে কোর্টে পাঠিয়ে দিল। হাত করা দেয় নাই, তবে সামনে পুলিশ, পিছনেও পুলিশ। কোর্ট দারোগা হিন্দু ছিলেন। কোর্টে পৌঁছার সাথে সাথেই আমাদের কোর্ট হাজতের ছোট কামরার মধ্যে বন্ধ করে দিলেন। কোর্ট দারোগার রুমের পাশেই কোর্ট হাজত। আমাকে দেখে বললেন, মুজিব ভয়ানক ছেলে, ছোড়া মেরেছিল রামপদকে, কিছুতেই জামিন দেয়া যেতে পারে না। আমি বললাম, বাজে কথা বলবেন না, ভালো হবে না। যারা দারোগা সাহেবের সামনে বসেছিলেন তাদেরকে বললেন, দেখো ছেলের সাহস। আমাকে অন্য সকলের কথা বলতে নিষেধ করে দিলেন। পরে শুনলাম আমার নামে এজাহার দিয়েছে এই কথা বলে যে আমি ছোরা দিয়ে রামপদকে হত্যা করার জন্য আঘাত করেছি, তার অবস্থা ভয়ানক খারাপ, হাসপাতালে ভর্তি হয়ে আছে। প্রকৃতপক্ষে রামপদর সাথে আমার মারামারি হয় একটি লাঠি দিয়ে। ও আমাকে লাঠি দিয়ে আঘাত করতে চেষ্টা করলে আমিও লাঠি দিয়ে প্রত্যাঘাত করি, যার জন্য ওর মাথা ফেটে যায়। মুসলমান উকিল মুক্তার সাহেবরা কোর্টে আমাদের জামিনের আবেদন পেশ করলেন। একমাত্র মুক্তার সাহেবকে টাউন জামিন দেয়া হলো, আমাদের জেল হাজতে পাঠানোর হুকুম হলো। এসডিও হিন্দু ছিল, জামিন দিল না। কোর্ট দারোগা আমাদের হাত করা পরাতে হুকুম দিল। আমি রুখে দাঁড়ালাম, সকলে আমাকে বাধা দিল, জেলে এলাম। সাব জেল, একটা মাত্র ঘর, একপাশে মেয়েদের থাকার জায়গা, কোনো মেয়ে আসামি না থাকার জন্য মেয়েদের ওয়ার্ডে রাখল। বাড়ি থেকে বিছানা, কাপড় এবং খাবার দেওয়ার অনুমতি দেয়া হলো। শেষ পর্যন্ত 7 দিন পরে আমি প্রথম জামিন পেলাম। 10 দিনের মধ্যে আর সকলেই জামিন পেয়ে গেল। এভাবেই গোপালগঞ্জ মিশন স্কুলের ছাত্র থাকার সময় মাত্র 18 বছর বয়সে মিথ্যা মামলায় বঙ্গবন্ধুর প্রথম কারাবাসের অভিজ্ঞতা হয়। হয়তো এই অভিজ্ঞতাই তাকে পরবর্তীতে অসংখ্য মিথ্যা মামলার কারাবাসে শক্তি জুগিয়েছে। বঙ্গবন্ধুর প্রথম কারাবাসের এ ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।